আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলে আপনাদের সবাইকে সুস্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল ঢাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের চতুর্থ শ্রেণীর আমার যে বিষয়টি সেটি হচ্ছে ব্যাকরণের অংশ। অর্থাৎ আমাদের চতুর্থ শ্রেণীতে ব্যাকরণ কোন কোন বিষয়গুলো আলোচনা করা হয় এবং কোন কোন বিষয়গুলো আমাদের শিখতে হবে, জানতে হবে, সে বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু বলে রাখি, আজকের বিষয় হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমরা জানব ব্যাকরণ অংশ। আর ব্যাকরণ শব্দের অর্থ নিয়ে তোমরা জানো যে বিশেষভাবে বিশ্লেষণ, ঠিক আছে? এটা ধ্বনিবিজ্ঞান বলা যায়। এখানে তোমার এই ব্যাকরণ অংশটা খুব সুন্দরভাবে এবং বিশ্লেষণ আকারে বোঝানো হয় এবং আমাদের শিখতে হয়। এখানে আমাদের এই কতগুলো নিয়ম এবং কতগুলো সংজ্ঞা আমাদের শিখতে হয়। তো তোমাদেরকে বলে রাখি, তোমাদের পরীক্ষার মধ্যে সংজ্ঞা আসবে 2 নম্বর, তারও প্রয়োগমূলক আসবে 4 4, অর্থাৎ 2 4 4, অর্থাৎ এই 10 নম্বর তোমাদের ব্যাকরণ অংশ থেকে তোমরা পাবা। তো আমি মনে করি এই ব্যাকরণের 10 থেকে তোমরা 10ই পাবা, যদি একটু মনোযোগ দিয়ে বুঝো এবং বোঝার চেষ্টা করো। তাহলে দেখো, আমি শুরু করছি তোমাদের এই আজকে আলোচ্য বিষয়গুলো কি কি আছে। দেখো, শব্দ কাকে বলে, শব্দ কত প্রকার ও কি কি। তো এই শব্দ কাকে বলে এটা মনে করতে পারো কি সংজ্ঞা, হ্যাঁ। তারপর শব্দ কত প্রকার কি কি এগুলো তোমরা প্রয়োগ করে দেখাবা। পদ কাকে বলে, পদ কত প্রকার ও কি কি, তাহলে পদ কাকে বলে সেটা সংজ্ঞা হিসেবে দিবা। তারপর কত প্রকার কি কি লিখবা, তারপর বিশেষ্য ক্রিয়াপদের সংজ্ঞা লিখো। এখানে দুইটা চেয়েছে, তোমরা সেই দুইটারই আলোচনা করবা। তারপর দেখো ভাষা কাকে বলে, সাধু চলিত ভাষার সংজ্ঞা লিখবা। তারপর উদাহরণ সহ দলীয় বর্ণের সংজ্ঞা লিখো। তাহলে আমরা জানলাম যে শব্দ কাকে বলে, শব্দ কত প্রকার কি কি, তারপর পদ কাকে বলে, পদ কত প্রকার কি কি, তারপর চলিত ভাষা ও সাধু ভাষার সংজ্ঞা লিখো, তারপর ধ্বনি এবং বর্ণ, এই বিষয়গুলো আমরা খুব সুন্দরভাবে এবং আজকে বিষয়গুলো জানবো আমরা। দেখো, এগুলো খুব সূক্ষ্ম বিষয় এবং বোঝার বিষয়। এগুলো এক একটা সংজ্ঞা বিভিন্নভাবে হতে পারে। আমি একটা তোমাদেরকে লিখে নিয়ে আসলাম বা একটা মুখে বললাম, শুধু তাই যে লিখতে হবে তা না, তোমরা বিভিন্নভাবে সুন্দরভাবে তোমরা লিখতে পারো নিজের মতন করে। তো দেখবা মূল বিষয়টা যেন ঠিক থাকে। দেখো, শব্দ কাকে বলে, তো এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তাকে আমরা শব্দ বলি। এই শব্দ, তার মানে কি আমি কি বললাম, পাশাপাশি বর্ণ বসে যদি মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেটা শব্দ হবে। এখন দেখো, আমি লিখলাম ব ক ব। এখন আমি যদি এখানে ক ব ক, তাহলে এটা কোনো অর্থ প্রকাশ করে না, তাহলে সেটা শব্দ হবে না। আমার শব্দ হবে কি, মনের যে ভাবটা সেটা প্রকাশ করতে হবে, তাহলে সেটা শব্দ হবে। তাহলে বললাম এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন সেটা শব্দ হয়। এখন দেখো, এই গেল আমার শব্দের সংজ্ঞা। আর এখানে বলা হচ্ছে শব্দ কত প্রকার কি কি। তো আমরা জেনে নিই শব্দ 3টা শ্রেণী বিন্যাস আছে। দেখ, ওই দিকে আমরা যাবো না, এখানে লেখা আছে যে উৎস অনুসারে শব্দ 5 প্রকার, সে 5 প্রকারই আমরা পরীক্ষাতে লিখবো। তো এইগুলো সহজে মুখস্থ করে একটা বিষয় বলে দিই। দেখো, তৎসম অর্ধতৎসম, অর্ধ মানে কি অর্ধেক, মনে করবা তৎসম অর্ধতৎসম, তারপর তদ্ব, তারপর দেশি বিদেশি, দেশি বিদেশি, এরকম ভাবে তোমরা সহজেই এগুলো মুখস্থ করতে পারো। তারপর দেখো আমাদের এখানে আসলে যে পদ কাকে বলি, তো আমি তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি, দেখো বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। তুমি যদি আরো সহজ করে আরো সুন্দরভাবে বলতে চাও যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে, তাহলে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পদ বলে। তো এই বিষয়ে তোমাদেরকে আমি একটু বলে রাখি, শব্দ এবং পদ দুটো কিন্তু এক নয়, ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন। যদি বাক্যের মধ্যে ব্যবহৃত হয় তাহলে সেটা হয় পদ, আর যদি তুমি আলাদাভাবে বিশ্লেষণ করো সেটা হয় শব্দ। যেমন মনে করো আমি নিয়মিত বিদ্যালয়ে যাই, এই যে আমি নিয়মিত বিদ্যালয়ে যাই, এগুলো কিন্তু শব্দ না। আমি আবারও বলি,
আমি নিয়মিত বিদ্যালয়ে যাই এখানে আমি নিয়মিত বিদ্যালয়ে যাই এগুলো কোনটি কিন্তু শব্দ না এগুলো কি এগুলো হচ্ছে পদ ওই যে আমরা এখানে বলেছি বাক্যে ব্যবহৃত তাহলে আমি নিয়মিত বিদ্যালয়ে যাই এটা হচ্ছে কি বাক্য এই বাক্যের মধ্যে এগুলো হচ্ছে কি পদ আমি একটা পদ নিয়মিত একটা পদ বিদ্যালয়ে একটা পদ যাই একটা পদ বুঝতে পারছো তাহলে এখন আমি যদি এগুলোকে আলাদা আলাদা করে দেই দেখো আমি নিয়মিত বিদ্যালয়ে যাই তাহলে এখানে কিন্তু আর পদ রইল না এগুলা শব্দ হয়ে গেল আমি একটা শব্দ নিয়মিত একটা শব্দ বিদ্যালয়ে একটা শব্দ আর যখন আমি যে আগে যে বললাম যে বাক্যের মধ্যে দেখেছি তখন সেগুলো প্রত্যেকটি কি পদ তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা বুঝেছো পদ কি আর শব্দ কি এবং কোনটা কিভাবে আমরা নির্ণয় করব তাহলে বাক্যে ব্যবহৃত বিভিন্নযুক্ত শব্দকে পদ বলে তোমাদেরকে বুঝিয়ে দিলাম পদ কত প্রকার পদ হচ্ছে পাঁচ প্রকার তো কি কি দেখো বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া তাহলে আমি আবারো বলি বিশেষ্য সর্বনাম অব্যয় ক্রিয়া বিশেষণ বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই পাঁচ প্রকার হচ্ছে আমার পদ এখন এখানে বলা হয়েছে দেখো যে বিশেষ্য ও ক্রিয়াপদের সংজ্ঞা অর্থাৎ বিশেষ্য পদ কাকে বলে এবং ক্রিয়াপদ কাকে বলে সেটা ঠিক আছে দেখো আমি এখানে লিখে নিয়ে আসছি ক্রিয়াপদ যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা হয় অর্থাৎ কার্য মানে কি কাজ অর্থাৎ যে পদ দ্বারা কাজ করা বোঝানো হয় তাকে আমরা ক্রিয়াপদ বলবো ক্রিয়ার মানে হচ্ছে কি কাজ করা বোঝায় অর্থাৎ যে পদ দ্বারা কোনো কাজ সম্পাদন করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে যেমন আমি বই পড়ি এই যে পড়ি কি একটা ক্রিয়াপদ আমি নিয়মিত স্কুলে যাই এই যে যাওয়া এখানে হচ্ছে কি ক্রিয়া দেখো এখানে কি লিখে নিয়ে এসেছি এই যে পড়া লেখা তো লেখা এবং পড়াটি ক্রিয়াপদ তাহলে আশা করেছি তোমরা ক্রিয়াপদটা কি সেটা সুন্দরভাবে বুঝেছ তারপর দেখো বিশেষ্য পদ বিশেষ্য পদ মানে সহজ ভাষা বলে কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য পদ বলি কোনো কিছুর নামকে আমরা বিশেষ্য পদ বলি এটা একদম সংক্ষিপ্তভাবে তো আমরা যদি আরেকটু বিশ্লেষণ করি নাম বলতে কি কোনো ব্যক্তি বস্তু প্রাণী বা স্থানের নাম যেই কোনো কিছু নাম হোক না কেন আমরা তাকে বিশেষ্য পদ বলে ধরে নেব যেমন দেখো আমি এখানে কিছু লিখে নিয়ে এসেছি তোমাদের জন্য ঢাকা তো ঢাকা বলে আমরা কি বুঝি একটা স্থানের নাম একটা শহরের নাম একটা জায়গার নাম আর যে রহিম একটা ব্যক্তির নাম তারপর দেখো একটা প্রাণীর নাম আছে বই একটা বস্তুর নাম আর বাংলাদেশ মানে কি একটা দেশের নাম তাহলে ব্যক্তি বস্তু প্রাণী দেশের নাম স্থানের নাম ইত্যাদি যদি বুঝায় যে ক্রিয়া দ্বারা বাক্য দ্বারা তাহলে সেটাকে যে পদ দ্বারা তাকে আমরা কি বিশেষ্য পদ বলবো ঠিক আছে আমি আবার বলি দেখো কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে যেমন ঢাকা রহিম বই বাংলাদেশ ইত্যাদি আর অনেক কিছু হতে পারে অথবা তুমি তোমার মনের মতো যে শব্দ ভালো লাগে সেটা লিখে দিও তারপর দেখো চলে আসছে ভাষা কাকে বলে এই ভাষাটা একটা গুরুত্বপূর্ণ অংশ দেখো ভাষা মানে কি আমি যদি তোমাকে সহজ ভাষায় কথা বলি মনের ভাব প্রকাশ করা হচ্ছে ভাষা বুঝতে পারছো অর্থাৎ আমি যে তোমাদের সামনে কথা বলতেছি তোমরা যদি আমার কথাগুলো বুঝতে পারো অনুধাবন করতে পারো সেটা হবে ভাষা আর যদি তুমি আমার ভাষাটা না বুঝতে পারো তাহলে সেটা ভাষা হবে না তাহলে মনের ভাব প্রকাশ করা হচ্ছে কি ভাষা তাহলে এই মনের ভাব কিন্তু তোমার অনেকভাবে প্রকাশ করা যায় ইশারায় এ দেখো এই 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 তারপর অনেকভাবে আমরা এই ভাষাটা প্রকাশ করতে পারি তো হচ্ছে আকার ইঙ্গিতের মতো ভাষা প্রকাশ করা যায় আবার মুখে বলেও ভাষা প্রকাশ করা যায় লিখেও প্রকাশ করা যায় ঠিক আছে তো দেখো আকার ইঙ্গিতে ভাষাটা সম্পূর্ণভাবে প্রকাশ না কিন্তু আমরা তখন বলি তখন সেটা কি সুন্দরভাবে আমাদের স্পষ্টত হয় এখন দেখো মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে ভাষা বলে এটা আমরা সংক্ষেপে দেবো যদি তোমাদের একটু বুঝাতে চাই দেখো মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারিত ধ্বনি বা ধ্বনির সমষ্টিকে আমরা কি ভাষা বলে থাকি এখন তোমরা এই এই বিষয়ে একটু খেয়াল রাখবা বাকযন্ত্র মানে কি বাকযন্ত্র শব্দের অর্থ হচ্ছে আমরা শব্দ উচ্চারণ করার জন্য যেসব অঙ্গ প্রত্যঙ্গ যেমন মুখ নাক ঠোঁট জিহ্বা স্বরতন্ত্র ফুসফুস ইত্যাদি আমরা যে ব্যবহার করি এইগুলি হচ্ছে কি আমাদের বাকযন্ত্র অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে আমাদের বাকযন্ত্র তাহলে এই বাকযন্ত্রের সাহায্যে কি করে আমরা সাধারণত উচ্চারণ করে থাকি বাকযন্ত্র ছাড়া আমরা কখনো উচ্চারণ করতে পারবো না
বুঝছো যেমন মনে করো হ্যাঁ উষ্ট্রবর্ণ উষ্ট্রবর্ণ যদি তোমার দুইটা চোখ না লাগে তাহলে সেটা তুমি উচ্চারণ করতে পারবা না যেমন কি প ম ব এরকম তো এই বাদ্যযন্ত্র আমাদের প্রয়োজন হয় এবার দেখো এখানে কি বলা হয়েছে ভাষাকে কি বলে সাধু চলিত ভাষার সংজ্ঞা লিখো অর্থাৎ সাধু ভাষা কাকে বলে এবং চলিত ভাষা কাকে বলে খুব সুন্দর এবং সহজ ভাবে লিখে নিয়ে এসেছি দেখো যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণরূপে বর্তমান থাকে তাকে সাধু ভাষা বলে অর্থাৎ এখানে ক্রিয়াপদ এবং সর্বনাম পদ একটু খেয়াল রাখবা তাহলে যে ভাষায় রীতিতে ক্রিয়াপদ এবং সর্বনাম পদের পূর্ণরূপ থাকে মানে কি আধিক্য থাকে তাকে আমরা সাধু ভাষা বলবো আর চলিত ভাষা হচ্ছে যে ভাষাতে ক্রিয়াপদ ও সর্বনামের পদের সংক্ষিপ্ত রূপ থাকে তাকে আমরা চলিত ভাষা বলবো তো তোমরা জানো চলিত ভাষা হচ্ছে আমাদের সাধারণত আমরা যে কথা বলি নাটক সংলাপে ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের চলিত ভাষা আর সাধু ভাষা মানে দেখো যেটা ক্রিয়াপদ এবং সর্বনামের কি হবে একটু বড় হবে এখন কিভাবে দেখো যেমন আমি ভাত খাইয়া থাকি বুঝতে খাইয়া থাকি বল এটা কি সাধু আর খেয়ে থাকবো চলিত রূপ বুঝতে পারছি তাহলে দেখো খাইয়া একটা কি পূর্ণ রূপ বা আদিত্য বুঝায় আর আদিত্য খেয়ে তাহলে দেখো এখানে আমি কিভাবে লিখে নিয়ে এসেছি করিয়া পড়ে এই দেখো করিয়া এটা কি পূর্ণ রূপ বা আদিত্য একটু বড় দেখায় আর এখানে সংক্ষিপ্ত হয়ে গেছি পড়ে তাহলে পড়িতেছে পড়ছে পড়িতেছে পড়ছে এরকম ভাবে পড়িতেছে পড়ছে খাইয়াছে খেয়ে ইত্যাদি আমরা এই চলিত এবং সাধু ভাষার পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপর দেখো উদাহরণস্বরূপ ধ্বনি ও বর্ণের সংজ্ঞা লিখো অর্থাৎ ধ্বনি এবং বর্ণ কাকে বলে সেটা আমরা একটু জানব তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিতে হবে ধ্বনি মানুষের মুখ বা কণ্ঠ থেকে নিঃসৃত শব্দ বা আওয়াজকে আমরা ধ্বনি বলি অর্থাৎ আমাদের মুখ থেকে যে আওয়াজ বা ধ্বনি বেরিয়ে আসে সেটা হচ্ছে কি ধ্বনি আমাদের মুখ থেকে যে শব্দ বা আওয়াজ আসে তাকে আমরা ধ্বনি বলি নিঃসৃত মানে কি মুখ থেকে যেটা বেরিয়ে আসে তাকে বলি আমরা ধ্বনি এখন ধ্বনি মানে কি দেখো আমি তোমাদের সামনে উচ্চারণ করছি স্বর অ এ অর হচ্ছে কি ধ্বনি আবার ক খ এগুলো হচ্ছে কি ধ্বনি এই ধ্বনিকে যখন আমরা লিখিত রূপে প্রকাশ করবো মনে করে আমি লিখলাম ক হ অ আ এই যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে কি আমার বর্ণ এটা মনে রাখবা যে ধ্বনির লিখিত রূপ হচ্ছে বর্ণ অর্থাৎ যেসব বর্ণ আমরা লিখে প্রকাশ করি তাকে আমরা যেসব ধ্বনি আমরা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে বর্ণ তাহলে এখানে দেখো মানুষের মুখে বা কণ্ঠে নিঃসৃত শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে যেমন দেখো আমি লিখলাম ক যোগ অ যোগ ল অযুগ ম অর্থাৎ দেখো কয়ের সাথে আমাদের কি অযুক্ত আছে ক যুগ অযুগ ল যুগ অযুগ ম কলম তাহলে এগুলো হচ্ছে কি ধ্বনি তারপর চলে আসি আমরা বর্ণ অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে যেমন ক খ অ আ তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করবো তোমাদের যে বিষয়গুলো এখানে আলোচনা করেছে যে শব্দ তাহলে যদি একদম প্রথম থেকে শুরু করি দেখো প্রথম থেকে হবে আমাদের ধ্বনি বর্ণ শব্দ বাক্য ঠিক আছে এই যে আমরা ধ্বনির সাহায্যে কি করি আমরা বর্ণ পাই ধ্বনির সাহায্যে আমরা ধ্বনির লিখিত রূপকে আমরা বর্ণ পাই বর্ণ থেকে আমরা কি করি শব্দ পাই ওই যে পাশাপাশি বর্ণ বর্ণ বসে যখন কি একটা শব্দের অর্থ তৈরি করে তখন সেটা কি আমরা শব্দ বলি আর এই শব্দ মিলে কি হয় বাক্য অর্থাৎ এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব প্রকাশ করে তখন সেটা কি হয় বাক্য আর এই বাক্য থেকে চলে যায় আমরা কি ভাষা প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা নিয়মিত পড়াশোনা করবে এবং মা বাবার কথা শুনবে এই বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ